পাসপোর্ট, টিকিট কিংবা বোর্ডিং কার্ড সঙ্গে এসব কিছু না থাকার পরও 12 বছরের একটি শিশু বিমানবন্দরের সব ধরনের নিরাপত্তা এড়িয়ে কুয়েতগামী একটি ফ্লাইটে বসতে সক্ষম হয়। গতকাল মঙ্গলবার ভোর রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই আজব ঘটনা ঘটে। কেবলমাত্র ওই ফ্লাইটের সব টিকিট বিক্রি হয়ে যাওয়ার কারণেই শিশুটিকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে বিমানবন্দর পুলিশ। জানা যায়, শিশুটি 3 দিন আগে গোপালগঞ্জের একটি মাদ্রাসা থেকে পালিয়ে এসেছে। কোথাও কোনো বাধা না পেয়ে একটি শিশুর এভাবে আন্তর্জাতিক ফ্লাইটে উঠে পড়ার ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্র জানায়, বিমানবন্দরের সার্বক্ষণিক কাজ করা অন্তত 5টি নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাকে এড়িয়ে যেতে পেরেছে শিশুটি। শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, ভোর রাত 3:10 শিশুটিকে কুয়েতগামী একটি ফ্লাইটে পাওয়া যায়। শিশুটি যে সিটে বসেছিল সেই সিটের টিকিটধারী ব্যক্তি যখন আসেন, তখন কেবিন ক্রুর নজরে আসে বিষয়টি। তিনি শিশুটির সঙ্গে কোনো অভিভাবককে দেখতে পাননি এবং শিশুটি কোনো টিকিট, পাসপোর্ট কিংবা বোর্ডিং পাসও খুঁজে পাননি। এ সময় তারা ফ্লাইটে থাকা সবাইকে গুনতে শুরু করেন এবং দেখেন যে তালিকার বাইরে একজন যাত্রী সেখানে বেশি। এই ঘটনা পাইলটকে জানানো হলে নিরাপত্তাকর্মীরা শিশুটিকে এসে নিয়ে যান। পরে শিশুটিকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনা বিমানবন্দরের গুরুতর নিরাপত্তা ত্রুটির পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হতবাক করে দিয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, একটি শিশু কিভাবে ইমিগ্রেশন কর্মকর্তাদের চোখ এড়িয়ে বিমানে উঠতে পারল তা একটি বড় প্রশ্ন। তিনি বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যায় শিশুটি একজন বয়স্ক দম্পতির মাঝখানে ছিল, যা দেখে মনে হয় সে ওই পরিবারেরই সদস্য এবং এভাবেই ইমিগ্রেশন পেরিয়ে যায়। এমনটা হওয়ার কথা ছিল না, যোগ করেন তিনি। বেবিচক চেয়ারম্যান বলেন, এই ঘটনায় আমি অভিবাসন নিরাপত্তার সঙ্গে জড়িত সবাইকে সাময়িক বরখাস্ত করতে বলেছি এবং কিভাবে সব কিছু ঘটেছে তা খুঁজে দেখতে তদন্ত শুরু করতে বলেছি। ছেলেটি কোথায় এবং কেন যাচ্ছিল তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গ্রুপের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, আমরা তদন্ত করছি এবং দায়িত্ব অবহেলার জন্য দায়ী কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক মিয়া জানান, শিশুটি এখন পুলিশের হেফাজতে আছে এবং তার বাবা মা ঢাকায় আসছে। তিনি আরও বলেন, 3 দিন আগে একটি মাদ্রাসা থেকে পালিয়ে গাজীপুরে আসে শিশুটি। সোমবার রাতে সে বিমানবন্দর এলাকায় যায়। একজন ব্যক্তিকে কোনো ফ্লাইটে ওঠার আগে বিমানবন্দরের অন্তত 5টি চেকপয়েন্ট পেরিয়ে আসতে হয়। এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম বলেন, এটি দেশের প্রধান বিমানবন্দরের নিরাপত্তা বিপর্যয়ের একটি উদাহরণ যা উদ্বেগজনক। তিনি বলেন, এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে পাসপোর্ট ও টিকিট ছাড়াই এক শিশুর ফ্লাইটে উঠে যাওয়ার ঘটনায় 10 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এই ঘটনা তদন্তে কমিটিও গঠন করা হয়েছে। বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান ইউএনবিকে জানান, বেবিচকের একজন উপপরিচালক পর্যায়ের কর্মকর্তার নেতৃত্বে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।